নেপাল থেকে আরো একবার দক্ষিণ এশীয় শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল এই জয়ের আনন্দে উদ্ভিলিত ময়মনসিংহবাসী কেননা সাফজয়ী দলের ছয় সদস্যই যে ময়মনসিংহের ধুবাউরা উপজেলার কলসিন্দুর গ্রামের টানা দ্বিতীয়বারের মতো সাফজয়ী এই নারী ফুটবলারদের বাড়িতে বইছে উৎসবের আমেজ অনেকেই আসছেন স্বজনদের শুভেচ্ছা জানাতে করাচ্ছেন মিষ্টি বাংলাদেশ। করছে কমরা খেলা যখন দেখছি তখন আসলেই ভালো লাগছে প্রথম অবস্থা আমাদের মন খারাপ ছিল তখন হাফ এন আওয়ার যখন একটা গোল দিয়ে দিছে তখন আমরা আনন্দ উল্লাস করলাম ভবিষ্যতে যাতে আবার এই ধরনের একটা কোনো কিছু করতে পারে এই জন্য আমি তাদের জন্য সবাই যেন দোয়া করি ভাল্লাই হইতেছে আনন্দ হইতেছে গৌরব হইতেছে আমার দেশের একটা বাংলাদেশের গৌরব নারী ফুটবলের পোস্টার গার্ল সানজিদের বাড়িতেও ছিল উৎসবের আমেজ আনন্দ মিছিল করেছেন এলাকাবাসী মেয়ে আসলেই খাওয়াবেন হাঁসের মাংস আর পিঠাপুলি সেজন্য অপেক্ষায় প্রহর গুনছেন মা জ্যোৎস্না বেগম সেই হিডা হি মিডা জাতীয় জিনিস পছন্দ করে নাই এসবই খা দুইটা হাঁসতেইছি আমরা বাঙ্গায় তৈয়া দিয়েছি হ্যাঁ আই বো বাঁদে রুটি মানায় আম হাঁস দেবো রে মাংস দেয় বাদে তারা খাওয়ায়াম সবাই বাঁধে আনন্দ বেড়া আমিছি হই হাল্লা করছে চিকার চাকার কত আনন্দ হতে আমোদ করছে মেয়েদের রূপকথার এই গল্পের শুরু হয়েছিল কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রতিকূলতার সব শিকল ভেঙে একের পর এক সাফল্যের গল্প লিখছেন এখন সানজিদা মারিয়া মান্দা তহুরা শামসুন্নাহার জুনিয়র শামসুন্নাহার সিনিয়র শিউলে আজিমরা আর এদের দেখেই এখন আরো বেশি অনুপ্রাণিত হচ্ছে জুনিয়র ফুটবলাররা যদি আমরা সামনে চ্যাম্পিয়ন হতে পারি তাহলে আমরা হেটিক চান্স আমাদের আসলে টার্গেটটা হলো হেটিক করা আর তাদের আসলে তাদের জায়গা থেকে তাদের অনুপ্রেরণায় বেশ কিছু আরো জুনিয়র বাচ্চা আছে ওরাও প্রায় মোটামুটি ভালোই করতেছে কলসিন্দুর কন্যাদের বরণ করে নেওয়ার অপেক্ষায় এখন স্বজন সহ গোটা ময়মনসিংহবাসী ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ